তবে বত্তা মেঘনা যমুনা গৌরী বহমান ততকাল রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে ব্রুকলিন মুজিব শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে ব্রুকলিন আওয়ামী লীগ চর্চ ইউনিট আওয়ামী উদ্যোগে আজকের এই শোক রিলির সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ব্রুকলিন ছাত্রলীগ, যুবলীগ সহ সকলকে জানাচ্ছি আমি মুজিবের শুভেচ্ছা এবং আমার ভালোবাসা। আজকের এই দিনে আমার মনে পড়ে সেই টঙ্গিপাড়ার খোকা বঙ্গবন্ধু শেখ জুলিয়ুকের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবদানে আজকে আমরা আমেরিকাতে, যার অবদানে বাংলাদেশ পেয়েছে একটি লাল সবুজের পতাকা। সেই বঙ্গবন্ধুকে সেদিন 15 আগস্ট কাল রাত্রে ফজর নামাজের সময় যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, এমনি সময় সেই ঘাতকরা বীর জাফররা তাকে সেদিন তাকে বুলেটের ঝঞ্ঝারে তাকে সেদিন নিহত করে, মিয়া নিহত হয়। আজকে সাথে সাথে তার পরিবার পরিজনকে হারাতে হয়েছে। সেই 15 আগস্ট হারিয়েছি আমরা মুজিবের পরিবারকে। তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তার বেহেশতবাসী করেন। আজকের এই দিনে মুজিবকে বলবো, মুজিব তুমি দেখো, তুমি যে বাঙালি জাতি, আজকে তুমি তোমার যে উত্তরসূরি রেখে গেছো, সেই উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তোমার সেই স্বপ্ন, তোমার সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় আজকে বিশ্বে আজকে সেই সুনাম অর্জন করেছে। বাংলাদেশ আজকে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। তাই মুজিব তোমার নেতৃযোগ্য তোমার সুযোগ্য সেই উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার আমি দীর্ঘায়ু কামনা করি। আমি জননেত্রী শেখ হাসিনার এই করোনা ভাইরাসে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে বাংলাদেশ আবারও উন্নয়নের দিকে অগ্রসর হবে। পরিশেষে এটুকু বলবো, জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনুন এবং আমার প্রিয় সন্দীপবাসীকে আমি অনুরোধ করব, সন্দীপের জননেতা সেই দ্বীপ বন্ধু আল্লাহ মাহবুবুর রহমানের উত্তর সুযোগ্য উত্তরসূরি আপনাদের সকলের প্রিয় জনাব মাহবুবুর রহমানের মিটার দিক নির্দেশনা মেনে এই করোনা ভাইরাস থেকে যেন আমরা মুক্তি পাই আল্লাহর দরবারে আমরা এই পরিহার জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে এটুকু বলবো, এই করোনা ভাইরাসে আপনাদের সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে আপনারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন এবং নিজকে নিরাপদে রাখবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও বলবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার সোনার বাংলা আমি জয় বাংলাকে ভালোবাসি, আমার সোনার বাংলা আমি শেখ হাসিনাকে ভালোবাসি। ধন্যবাদ। দরবারি শেষে এইটুকু বলবো, মহানগর আওয়ামী লীগের কিছুক্ষণ আগে মহানগর আওয়ামী লীগ আয়োজন করেছে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি সবসময় ভুলে যাই, উনি আমার পাশে থাকে কিন্তু আমি ওনার নামটা ভুলে যাই, আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথমে বলতে পারি না বিদায়, আমি আমার ভাইকে বাইর থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ওগ বাংলার মেহনতি মানুষ। ধন্যবাদ, ধন্যবাদ জনাব দর্শক নজরুল, শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখবেন রুদ্দিন অনেকের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুজিব শতবর্ষ উদযাপন কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জনাব আবুল কাশেমকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। কাশেম ভাই জাহাঙ্গীর ভাইকে আমি এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, শ্রদ্ধা জানার জন্য আহ্বান জানাচ্ছি। আয়োজক সংগঠনের অন্যতম প্রধান উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা জনাব মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মুজিব মাওলা ভাইকে শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় শোক দিবস 15 আগস্ট
ঢুকরাঙ্গ পত্রিকায় আয়োজিত আজকের এই বঙ্গবন্ধু শতবার্ষিকী উদ্যাপন কমিটি এবং ন্যাশনাল কমিটির উদ্যোগে আজকের এই